নমস্কার এরূপচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সারা দেশ জুড়ে এক অতিমারীর ভয়াবহ অবস্থা চলছে আর আমাদের রাজ্যেও চলছে লকডাউন ফলে অফিস কাছারি সমস্তটাই বন্ধ যার ফলে যে সমস্ত অল্প আয়ের মানুষ রয়েছে যেমন শিক্ষক শ্রমিক শ্রেণী তারা কিন্তু একটি বিপদে পড়ছেন তো এই মুহূর্তে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে সারা রাজ্যে স্কুল আংশিক সময়ের স্কুল টিচার যারা রয়েছেন অর্থাৎ এসপিটিটি এ স্কুল পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন আন্দোলনের যে প্রাথমিক পদক্ষেপ সেটি কিন্তু তারা নিয়ে চলেছে কিন্তু যেহেতু লকডাউন চলছে তাই তারা কলকাতার রাস্তায় এখনো পর্যন্ত তাদের আন্দোলন নিয়ে যেতে পারছে না কিন্তু তাদের স্কুল বন্ধ এই পরিস্থিতিতে তারা কিন্তু বেতনও কেউ কেউ পাচ্ছেন না তাদের বেতন খুবই সামান্য দেড় হাজার থেকে মাত্র তিন হাজার টাকা এই পরিস্থিতিতে তারা কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে আছে ভোটের আগেও তারা বিভিন্নভাবে আন্দোলন করেছেন তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির ব্যাপারে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারেও তবুও তাদের কিন্তু কোনো সুরাহা হয়নি তাই এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের এসপিটিটি এর শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতোর মহাশয়ের কাছে তারা একটি স্মারকলিপি তুলে দেন সেই স্মারকলিপিতে তাদের যে দাবি রয়েছে সেই দাবি দেওয়া কিন্তু তাতে তুলে ধরা হয় এমতো পরিস্থিতিতে এসপিটিটি এর রাজ্য সভাপতি সমীর দেওঘরিয়া জানান যে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় শ্রীকান্ত মাহাতো যিনি রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী তার কাছে আবেদন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের বিষয়টি তুলে ধরার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী যাতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করেন এবং করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের দুরবস্থা দূর করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এই করোনা পরিস্থিতিতে যদি সরকার তাদের দাবি না মানেন তাহলে লকডাউন শেষে কলকাতার রাজপথে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান তাদের দাবিগুলি হল স্থায়ীকরণ চাকুরিতে আসন সংরক্ষণ ন্যায্য বেতন বা উপযুক্ত বেতন অবসর সময়ে এককালীন ভাতা প্রদান শারদ উৎসবে বোনাস প্রদান স্বাস্থ্যসাথী সুরক্ষা প্রদান এবং পুনর্নিয়োগ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন